এখানে কি কি আছে তা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর নিচে লাল কালারে সাবস্ক্রাইব লেখাতে ছোট করে একটা ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওগুলো সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অনুকূল ঠাকুরের আশ্রমে আপনাদেরকে এখন দেখাবো যে এর মধ্যে কী কী দেখার মতো আছে। এটা হচ্ছে শ্রী মন্দির, এখানে ছাত্রনিবাস আছে। আমার দাদা এবং তার বড় ভাইরা অনুকূল ঠাকুরের কাছে লেখাপড়া করেছে এই আশ্রমে, আর প্রতিদিন এখানে অনেক পর্যটক আসে। এই প্রাচীরের গায়ে অনুকূল ঠাকুরের অনেক বাণী লেখা আছে, আর সামনে আছে পুকুর। শুনেছি সেখানে অনুকূল ঠাকুর স্নান করত, তো আমরা এখন ওইদিকে যাব না, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এই বিল্ডিংটা হচ্ছে লাইব্রেরি এবং অতিথি ভবন, এখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বাণী লেখা আছে। তো চলুন ওইখানে গিয়ে কিছু বাণী পড়া যাক। অনুকূল ঠাকুরের অনেক প্রবন্ধ বাক্য আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর কথা, এখন আমি এখানে লেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা আছে। ওনার বাণী কোনটা পড়ব, আশ্রয় নাহলে অনেক কঠিন কঠিন বাংলাতে লেখা আছে। বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্টির স্বভাব হইও না। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পুরুষ ছোটে নারীর পিছে, হোয়ায় শক্তি মেঘা শিশি অনুত, হলি সেই শয়তান নিতে ধরল সেই। এখানে ইংলিশও লেখা, এখানে ইংলিশে লেখা আছে। গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণতে, বাপ ভাই ছাড়া পুরুষ সঙ্গে দৃষ্টা মেয়ে যেতে, এই নীতিটি করলে পালন কমই হবে মেয়ের স্থল, পুণ্য ভরা সুফল পাবি চলবি শুভে মেতে। ওয়াইজার ইজ হি হু ক্যান সি অ্যান্ড রেকন হিজ ফলস অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাকুজেন্টলি ফর বেটারমেন্ট। বিগত সে নিজের ত্রুটি ধরতে পারে, চিনতে পারে সে, এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় এই ভিউটা অনেক বেশি ভালো লাগলো।
এইটা হচ্ছে শ্রী মন্দির, এখন সবাইকে প্রার্থনা করছে। মন্দিরের পিছনে যাচ্ছি। এখানে অনুকূল ঠাকুরকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গা থেকে তাদের ভক্ত আসে, হাতের ডান পাশে মেলা বসে। আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন পূজা হচ্ছে। আমি এখন আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো। এর ফাঁকে আমি আপনাদেরকে অনুকূল ঠাকুরের সম্পর্কে কিছু তথ্য দিব। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। তিনি ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশে পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন 18 সেপ্টেম্বর 1888 সালে, যা বাংলাদেশের অন্তর্গত। তার জাতীয়তা ভারতীয়। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার গুরুর নাম মা মনমোহী দেবী ও হুজুর মহারাজ। তিনি মৃত্যুবরণ করেন 27 জানুয়ারি 1969 সালে দেওঘর জেলার ঝাড়খণ্ড রাজ্য, ভারতে, 80 বছর বয়সে। অবশ্যই লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।